সবাইকে নমস্কার। এখন আমরা দেখব যথাযথ অঙ্ক গুলোতে, অর্থাৎ কোনো কিছুতে যখন বলা হয়, আমরা প্রশ্নটা দেখি, এটা হচ্ছে 30 তম বিসিএসে আসছে, যথাযথ অঙ্ক অর্থাৎ এত থেকে বড়, এত থেকে ছোট, এভাবে বলা হয়। কিন্তু প্রশ্নটা বলছে একটি সংখ্যা 301 থেকে যত বড়, 381 থেকে তত ছোট। দেখেন, একটা সংখ্যা যে সংখ্যাটা হবে ওই সংখ্যাটা 301 থেকে যত বড় হবে আর 381 থেকে তত ছোট হবে। মনে করেন পার্থক্যটা আর কি, আমার যে সংখ্যাটা বেরোবে অর্থাৎ 301, আর এই যে 381 এর মাঝখানে এমন একটা সংখ্যা হবে এখানে, যে সংখ্যাটা এটার থেকে যতটুকু বেশি ঠিক এখান থেকে ততটুকু কম, সেটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা শর্টকাটে যেভাবে করবো, দেখেন আমি যদি শর্টকাট করি, শর্টকাট টেকনিক হচ্ছে আমি যেই সংখ্যা দুইটা বলছে যত থেকে বড় তত থেকে ছোট বলছে সেই দুইটা যোগ করে দিব, সেই দুইটা কি করে দিব, যোগ করে দিব, যোগ করে দুই দিয়ে ভাগ করে দিব। সেই দুইটা সংখ্যা যোগ করে দুই দিয়ে ভাগ করে দিলে আমার এই মাঝখানের সংখ্যাটা বেরোবে। তাহলে দেখুন, অর্থাৎ যত থেকে বড় আর তত যত থেকে ছোট ওই সংখ্যা দুইটা, এই দুইটো যোগ করে দিব আমরা, এই দুইটো যোগ করে দিয়ে দুই দিয়ে ভাগ করে দিব। তাহলে যোগ করলে আমার কত পায়, 300, 682 কত পাবো, 682 পাবো। এটা কি দুই দিয়ে যদি আমি ভাগ করি, দেখেন 3 × 6, 4 × 8, 2 = 341 কত পাচ্ছি, 341। দেখেন আমার কিন্তু আনসার বেড়ে গেছে। তা আমি আমি যদি এখানে 341 বসাই, দেখেন 301 থেকে 341 কতটুকু বড়, এই যে 341 থেকে 301 বিয়োগ করি, তাহলে আমার 40 বড়। দেখেন এই 40 বড়। একইভাবে 381 থেকে 341 যদি বিয়োগ করি তাও আমি 40 পাচ্ছি। দেখেন এই যে 301 থেকে 40 বড় হচ্ছে কি, 341, অর্থাৎ 301 থেকে যত বড়, যত বড় মানে 40 বড়, তাহলে 381 থেকে 40 ছোট। তাহলে আমি আনসার কত পেয়ে যাচ্ছি, 341 আনসার আমরা পেয়ে যাচ্ছি। এটা তো আমরা শর্টকাট দেখলাম। এখন অঙ্কটা যদি রিটেনে আসে তাহলে আমরা কিভাবে করব, দেখেন তাহলে আমার ধরতে হবে কি, যদি রিটেনে আসে ধরি বা মনে করি, দেখেন আমার যেহেতু একটা সংখ্যা বসে, তাহলে একটা সংখ্যা সেটা তো আমরা জানি না, তাহলে ওই একটা সংখ্যাটা আমাদের ধরে নিতে হবে। তাহলে মনে করি আমরা কি, একটি সংখ্যা বা সংখ্যাটি সমান, বা আমরা মনে করি সংখ্যাটি সমান কি, বা সংখ্যাটি এক্স, আমরা ধরলাম কি সংখ্যাটি এক্স। তাহলে আমার প্রশ্ন যেহেতু বসে, তাহলে প্রশ্ন মতে আমি লিখলাম, প্রশ্ন মতে লিখলাম বসছি এই যে একটি সংখ্যা 301 থেকে যত বড়। তাহলে দেখেন আমরা যখন শর্টকাটে বের করছি, এই যে সংখ্যাটা পেলাম সেটার থেকে যত বড় বলছে, এই যে যত 301 থেকে যত বড় বলছে, আমরা তাহলে সংখ্যাটা যখন বের করছি সেটা পার্থক্য বের করছি, যত থেকে বড় বলছে সেটা পার্থক্য। তার মানে আমার এই 341 জায়গায় এখন আছে কত সংখ্যাটি, এক্স। 341 জায়গায় আমি কত ধরলাম, এক্স। তার মানে আমার কত হবে, এক্স মাইনাস 301, এক্স মাইনাস কি 301, এক্স মাইনাস 301 কেন লিখলাম, অর্থাৎ আমার সংখ্যাদের পার্থক্য, যে সংখ্যাটা হবে যেহেতু বড়, বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা পার্থক্য বের করতে হবে। তাহলে আমার যে একটি সংখ্যা 301 থেকে যত বড়, তার মানে আমি বড় সংখ্যাটা পাবো, বড় পাবো, 301 থেকে বড় পাবো, 301 থেকে ছোট পাবো সংখ্যাটা। তাহলে পার্থক্য বের করতে হলে আমার যেহেতু সংখ্যাটি এক্স ধরলাম, আমি কি এক্স মানে 301, তাহলে পার্থক্য দুইটারই পার্থক্য বের করলে আমি সমান করতে পারবো, প্রশ্ন মতে সমান করতে পারবো। একইভাবে আমার 381 থেকে ছোট বলছে, তার মানে আমার 381 বড় সংখ্যা, 381 বিয়োগ এক্স, তাহলে আমি এই শর্তটা দাঁড় করাতে পারি। এই শর্তটা কীভাবে দাঁড় করালো, ওই যে একটু আগে আমি শর্টকাট যেটা বললাম, আমার কত 301 থেকে বড় হবে এই সংখ্যাটা, 381 থেকে ছোট হবে, তার মানে এই সংখ্যা অর্থাৎ এই এখানে ধরলাম আমি এক্স, এই যে এক্স মাইনাস 301, এটার পার্থক্য যত সেটা সমান এই যে 381 থেকে এটা ছোট হয়, এটা ছোট যেহেতু বড় বলছে এটা ছোট হবে, তার মানে 381 থেকে এই যে এক্স যেটা বের হবে সেটার অবশ্যই পার্থক্যটা সমান হবে। আমি পার্থক্য সমান করলাম, এখানে পার্থক্য সমান করলাম, এই যে আমি এখানে শর্টকাটে দেখিয়েছিলাম যেই সংখ্যাটা আমরা পেয়েছিলাম 341, সেখান থেকে যত বসে বেশি
সেটা বিক করলাম 40 পেলাম, যত থেকে বলছি তত বিক করলাম তাও 40 পেলাম। তাহলে আমি শর্ত মতে এটা দাঁড় করাতে পারি বা প্রশ্ন মতে এটা দাঁড় করাতে পারি। তাহলে এটা যদি আমি দাঁড় করাতে পারি তাহলে আমি কি করতে পারি এখন এটাকে বা সমাধান করব। তাহলে আমার সমাধানের নিয়ম হচ্ছে কি, চলকগুলো এক পাশে রাখতে, তাহলে আমি এক্স এক পাশে রাখলাম, 301 ওই পাশে নিতে হবে। তাহলে এই এক্স কে যদি আমি এই পাশে নিয়ে আসি তাহলে মাইনাস এক্স এদিকে আসলে প্লাস এক্স, একইভাবে আমি 381 এদিকে রেখে দিলাম, 301 কে পাশে নিয়ে গেলে যোগ 301 হয়ে যাবে। তাহলে এই এক্স এক্স কত হয়, 2x অর্থাৎ 2x হয় আর কি। তাহলে এটি এটা যোগ করলে আমি পাচ্ছি 682, 682। তাহলে এক্স এ টু কে আমি যদি ওই পাশে নিয়ে যাই এখন 682 ভাগ 2, তাহলে 682 কে 2 দিয়ে যদি ভাগ করি আমি কত পাচ্ছি 341 পাবো, কাটাকাটি করলে 341 পেয়ে যাবো। তাহলে এই যে আমার সংখ্যাটা 341 বেরিয়ে গেল। তাহলে আমি রিটেনের জন্য আসলে কি এখান থেকে এতটুকু করে দিতে হবে রিটেনের জন্য। আর আমার যখন এমসিকিউ তো দিবে তখন হচ্ছে আমি কিভাবে করব এমসিকিউর জন্য, এই যে শর্টকাটে এই দুটো যোগ করে দ্বিতীয় ভাগ করে দিব, অর্থাৎ এই দুটো সংখ্যার গড় বের করে দিবে এক কথায়। দ্বিতীয় বাক্য মানে কি, গড় যত থেকে বড় আর যত থেকে ছোট বলবে ওই সংখ্যা দুইটা আমরা কি করে দিব, যোগ করে দিব। তাহলে আমার কি হয়ে যাবে, সংখ্যাটা বেরিয়ে যাবে, এই যে 341 বেরিয়ে গেছে। আমরা যখন রিটেনে করছি তখন 341 বেরিয়েছে। এই এইরকম অঙ্ক যত তত অঙ্ক আমার বিসিএস এ আসে, বিভিন্ন চাকরি পরীক্ষায় আসে। তাই এগুলো মনে, যদি আমি টেকনিকটা মনে রাখতে পারি তাহলে কিন্তু আমার 2 সেকেন্ডে অঙ্কটা শেষ হয়ে যাবে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।